ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি চিকেন নুডলস। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো চিকেন। এরপর চিকেনগুলোকে মিনিট খানেক রান্না করব। অন্যদিকে গুঁড়ো করে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি, এখন দিয়ে দিলাম পছন্দ মতো সবজি। আমি এখানে শুধু ফুলকপি ব্যবহার করেছি এবং বড় বড় টুকরো করে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি। হালকা একটু নাড়াচাড়া করছি, এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। এই লবণটা শুধু ভেজিটেবলস এবং চিকেনের জন্য। চিকেন এবং ভেজিটেবলস টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তুলতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুডলসের ভেতরে থাকা মশলা। দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি, আমি কুচি করে কেটে নিচ্ছি। অন্যদিকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি দুই প্যাকেট নুডলস। এবার চিকেন এবং ভেজিটেবলসগুলোকে সাইড করে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং সামান্য একটু লবণ, হালকা একটু সাদা গোলমরিচের গুঁড়ি। এবার ডিমটাকে ছুরি করে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজবো না, এতে ডিমের মধ্যে কোনো জুসিনেস থাকবে না। এবার ভেজিটেবলস এবং ডিমটাকে মিক্স করে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুডলসের মশলা। আবারও নাড়াচাড়া করছি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। উপর থেকে কেটে ছড়িয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। এবার আবারও অবশিষ্ট যে নুডলসের মশলাগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে দিব, দিয়ে মিক্স করে নামিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।